হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা জানি যে বাংলাদেশে প্রচুর সংখ্যক ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে যা কিনা বাংলাদেশের মার্কেট সাইজ অনুপাতে অনেক বেশি। বাংলাদেশের টোটাল ব্যাংকিং রয়েছে 61টি, যার মধ্যে ফরেন রয়েছে 9টি, ইসলামিক শরিয়া বেজ রয়েছে 10টি, প্রাইভেট রয়েছে 33টি, স্পেশাল ব্যাংকিং রয়েছে 3টি এবং বাংলাদেশের গভর্নমেন্টের নিজস্ব রয়েছে 6টি। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের কমার্শিয়াল থাকা 10টি ব্যাংকিং সম্বন্ধে, এবং এই 10টি ব্যাংকিং টপ পজিশনে রয়েছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবে। 10-এ থাকা সেই ব্যাংকটি রয়েছে, সেটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যে ব্যাংকটি কিনা 1999 সালে বাংলাদেশে তাদের মার্কেটে যাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের 199টি ব্রাঞ্চ রয়েছে। এরপরে নবম স্থানে থাকা রয়েছে IFIC ব্যাংক। এই ব্যাংকটি 1976 সালে মার্কেটে যাত্রা শুরু করে এবং এই ব্যাংকটিতে আপনার রয়েছে গভর্নমেন্টের ভালো একটা পার্সেন্টেজ শেয়ার। তাদের কাছে শেয়ার রয়েছে 32.75% এবং এই ব্যাংকটি টোটাল ব্রাঞ্চ রয়েছে 166টি, উপশাখা রয়েছে 957টি। এরপরেই অষ্টম স্থানে থাকা ব্যাংক রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকটি 1984 সালে বাংলাদেশের মার্কেটে যাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের 215টি ব্রাঞ্চ রয়েছে। এরপরেই সপ্তম স্থানে থাকা ব্যাংক হচ্ছে ব্যাংক এশিয়া। এই ব্যাংকটি 1999 সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের 129টি ব্রাঞ্চ রয়েছে। এরপরেই ছয়তম ব্যাংকিং রয়েছে ব্র্যাক ব্যাংক। এই ব্যাংকটি টোটাল ব্রাঞ্চ রয়েছে 187টি এবং বর্তমানে বাংলাদেশে তাদের একটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যেটি আমরা বিকাশ নামে চিনি এবং মোবাইল ব্যাংকিংয়ে তাদের বিকাশে মার্কেট লিড দিচ্ছে। এরপরেই আপনার রয়েছে পঞ্চম স্থানে থাকা অগ্রগামী ব্যাংক। এই ব্যাংকটি 1972 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের 962টি ব্রাঞ্চ রয়েছে। এরপরেই চতুর্থতম স্থানে রয়েছে সিটি ব্যাংক। এই ব্যাংকটি তাদের বয়স হয়েছে 39 বছর এবং টোটাল তাদের ব্রাঞ্চ রয়েছে 132টি এবং তাদের সবচেয়ে মেজরিটি কার্ড হোল্ডিংয়ের পার্সেন্টেজ রয়েছে আপনার 35% এবং এই ব্যাংকটি রিসেন্ট তাদের ইসলামী ব্যাংকিং যাত্রা শুরু করেছে। এরপরে রয়েছে গভর্নমেন্টের আরেকটি অন্যতম প্রতিষ্ঠান, যেটি তৃতীয় স্থানে রয়েছে সোনালী ব্যাংক। এই ব্যাংকটি 1972 সালে যাত্রা শুরু করে এবং তাদের সবচেয়ে বেশি বাংলাদেশে ব্রাঞ্চ রয়েছে 1227টি। এরপরে দ্বিতীয় স্থানে থাকা রয়েছে ডাচ বাংলা ব্যাংক। এই ব্যাংকটি 1996 সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের 220টি ব্যাংক রয়েছে এবং এই ব্যাংকটির আরেকটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, সেটি হচ্ছে আমরা রকেট নামে চিনি, যেটি কিনা বাংলাদেশে ভালো একটা পজিশন ধরে রেখেছে মোবাইল ব্যাংকিংয়ে। এরপরেই প্রথম স্থানে থাকা ব্যাংকিং হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি 1983 সালে যাত্রা শুরু করে এবং বাংলাদেশে তাদের 357টি ব্রাঞ্চ রয়েছে এবং এই কোম্পানিটির মাধ্যমেই বাংলাদেশের প্রচুর সংখ্যক আপনার রেমিটেন্স চলে আসে। এই ছিল টপে থাকা 10টি কমার্শিয়াল ব্যাংক সম্বন্ধে ধারণা। আশা রাখি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং ভবিষ্যতে এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।